ময়মনসিংহের ভালুকায় গ্যাস সংকটের কারণে অধিকাংশ কারখানা চলছে ধুঁকে ধুঁকে, উৎপাদন কমেছে অর্ধেকের বেশি। এভাবে চললে খুব তাড়াতাড়ি বন্ধ করে দিতে হবে কারখানা। গ্যাস সংকটের আরো খবর জানাতে এ মুহূর্তে ভালুকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। সুমন, গ্যাসের সংকটের কারণে কলকারখানা সহ আবাসিক এলাকায় কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ভালুকাবাসী? বাবলি, ধন্যবাদ আপনাকে। এখানে কিন্তু যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গ্যাস পাচ্ছে, কিন্তু রাত গোটা রাতটাই কিন্তু তারা গ্যাসবিহীন ফ্যাক্টরি চালাতে হচ্ছে, যার ফলে গ্যাস ছাড়া কিন্তু কারখানার ব্রয়লার গুলো সাধারণত চালানো যাচ্ছে না, এবং বিদ্যুতের মাধ্যমে সেগুলো দিয়ে কিন্তু তারা কারখানা পরিচালনা করছে, যার ফলে কিন্তু উৎপাদন খরচও বেড়েছে অনেক গুণ। এবং যতটুকু সময় গ্যাস থাকছে সেটুকু সময় কিন্তু গ্যাসের যথাযথ চাপ এখানে থাকছে না, ফলে পণ্যের যে গুণগত মান সেগুলো কিন্তু কিছুটা বিঘ্ন ঘটছে বলে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছে, যার ফলে এই গ্যাসের কারণে কিন্তু কারখানাগুলোতে উৎপাদন কমার কারণে তাদের আয়ও কমেছে, যার ফলে শ্রমিকদের কিন্তু বেতন দিতেও তারা কেউ কেউ হিমশিম খাচ্ছে। তারা বলছে যে যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে তারা বাধ্য হবে। কেউ কেউ কিন্তু বাধ্য হয়ে শ্রমিক ছাঁটাইও করছে, এবং শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে যে তারা যদি ঠিকমতো বেতন ভাতা না পায় তাহলে কিন্তু এটা বড় ধরনের শ্রমিক অসন্তোষের দেখা দিতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছে। সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছে যে সরকারকে উদ্যোগী হয়ে এই সমস্যাটুকু যেন দ্রুত সমাধান করে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের মাধ্যমে যেন শিল্প প্রতিষ্ঠানকে ভালোভাবে চলার ব্যবস্থা করে দেন, সেই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে কিন্তু সংশ্লিষ্টরা। পাশাপাশি আমি আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এখানকার যে স্থানীয় আবাসিক এলাকার গ্যাস সরবরাহ রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে, এটি কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে সবগুলো বাসাবাড়িতে এখানে গ্যাস পাচ্ছে। ব্যবসা স্থানীয় আবাসিক গ্রাহক যারা রয়েছে তারা কিন্তু গ্যাস সরবরাহ যথাযথভাবে পাচ্ছে। এখানে যে তিতাস কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে চাহিদার চাইতে অনেক কম কিন্তু তারা গ্যাস পাচ্ছেন, এবং যার ফলে কিন্তু তারা গ্যাস দিতে পারছেন না, এবং এখান থেকে কিন্তু একটা অংশ ময়মনসিংহের যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বিদ্যুতের উৎপাদনের কাজে কিন্তু গ্যাস তাদেরকে সরবরাহ করতে হচ্ছে, যার ফলে তারা শিল্প প্রতিষ্ঠানে গ্যাস যথাযথভাবে সরবরাহ করতে পারছে না বলে তিতাস গ্যাসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকা থেকে এই ছিল গ্যাসের বিষয়ে সর্বশেষ আমার কাছে।